হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আস্ক মেন্টিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্যাকের সেকেন্ড ভিডিও, যেটাতে আমরা অ্যাড এবং ডিলিট সম্পর্কে কথা বলবো সেটা নিয়ে। তো আগের পর্বে আমরা বলেছিলাম স্ট্যাক কীভাবে লিখতে হয়, একটা স্ট্যাক কীভাবে আমরা তৈরি করি। আজকে আমরা কথা বলবো স্ট্যাকের দুইটা অপারেশন, অ্যাড এবং ডিলিট নিয়ে। এবং আমরা গত পর্বেই বলেছিলাম যে স্ট্যাকের এই অ্যাড কে আমরা পুশ দিয়ে রিপ্রেজেন্ট করি এবং ডিলিটকে পপ দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এই দুইটা অপারেশনই স্ট্যাকের যে কোনো একটা এন্ডে হয় এবং সেই এন্ডটার নাম হচ্ছে টপ। তো টপের ক্ষেত্রে যখন হয়, তো সেইটা মাথায় রেখে আমরা আজকে আমাদের কোডিং বা সুডো কোডটা লিখব। তো প্রথমে আমরা একটা ভ্যালু পুশ করছি বা অ্যাড করতে যাচ্ছি। তো পুশ করার জন্য আমরা যে কোনো একটা টাইপ আগে ডিক্লেয়ার করে নিই, এখানে কোন টাইপের ভ্যালু আমরা পুশ করতে চাই। তো ধরে নিলাম সেটা একটা ইন্টিজার টাইপের, এবং সেটা ইন্টিজার এলিমেন্টকে আমরা পুশ করব। ইন্টিজার এলিমেন্টকে যেহেতু আমরা এখানে শুধু পুশ করছি, আমাদের কোনো মানে কোনো কিছু ব্যাক করতে হচ্ছে না, জাস্ট আমরা পুশ অপারেশন এটা। তো তার জন্য এই ফাংশনটাকে আমরা ভয়েড ডিক্লেয়ার করতে পারি। তো ভয়েড ডিক্লেয়ার করে ফার্স্টেই আমাদেরকে একটা জিনিস চেক করে আসতে হবে, সেটা হচ্ছে আমাদের যে স্ট্যাকটা আমরা নিয়ে কাজ করছি, যে স্ট্যাকে আমরা একটা ভ্যালু পুশ করব, সেই স্ট্যাকটা আসলে কি এখন কি অবস্থায় আছে, প্রেজেন্ট অবস্থাটা কি, সেটা কি খালি আছে নাকি সেখানে এখনও কোনো ভ্যালু আছে। তো সেইটা চেক করার জন্য আমরা একটা ইফ কন্ডিশন নিয়ে নিব। ইফ কন্ডিশনের ভিতরে আমি টপ ডাবল ইকুয়াল আমাদের যে আগের অ্যারে ছিল, অ্যারে ডট লেন্থ মাইনাস ওয়ান, আমরা এটাকে একটু চেক করব। যদি এই কন্ডিশনটা ট্রু হয়, যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদেরকে যেটা দেখাবে সেটা হচ্ছে স্ট্যাক ফুল, এবং আমরা রিটার্ন করে দিব। যেহেতু আমার এখানে ভয়েড, সেহেতু রিটার্নে আমি কোনো কিছু দেখাচ্ছি না, জাস্ট একটা রিটার্ন টাইপ রিটার্ন করবে যদি এটা ট্রু হয়। আর যদি এটা ট্রু না হয় তার মানে কি স্ট্যাকটা খালি, স্ট্যাকে কিছুই নেই, ব্ল্যাঙ্ক স্ট্যাক, সেক্ষেত্রেও আমাদের সুবিধা আছে। আমরা যেহেতু পুশ করতে যাচ্ছি, আমাদের একদম যে ভ্যালুটা পুশ করবো সেটাই আমাদের স্ট্যাকের ফার্স্ট ভ্যালু হিসেবে যাবে। তো এখন আমরা এই কাজটার পরেই আমরা যে কাজটা করব, আমরা টপের ইনক্রিমেন্ট করে নিব। এখন আসি আমাদের আগের কথাটা, আগের দিনের শীটটা আমি একটু কাছের সাথেই রেখেছি। আগের দিন আমি বলেছিলাম আপনাদেরকে, যদি আপনাদের মনে থাকে, যে আমরা টপ ইকুয়াল মাইনাস ওয়ান ধরে নিব, এবং আমি বলেছিলাম যে যখন আমরা ভ্যালু অ্যাড করব তখন টপের ভ্যালু ইনক্রিজ করে একটা ইনক্রিমেন্ট নিয়ে তারপরেই আমরা ভ্যালুটাকে কোনো একটা নতুন ভ্যালু আমরা অ্যাড করি। তো সেইটা আমরা যদি এখন খেয়াল করি যে আমরা প্রথমে প্লাস প্লাস করলাম, এখনও কিন্তু কোনো ভ্যালু মানে ইনসার্ট করি নাই। তো যখনই একটা প্লাস প্লাস আসলো, আমাদের প্রথমে টপ ইকুয়াল ছিল মাইনাস ওয়ান, এরপরে আমরা প্লাস প্লাস করলাম, তার মানে প্লাস ওয়ান, এখন টপের ভ্যালু হয়ে গেল জিরো। তো ফার্স্টেই আমরা যে ভ্যালুটাকে এখন ইনসার্ট করতে যাচ্ছি সেই ভ্যালুটা জিরোতম ইন্ডেক্সে ইনসার্ট হবে। তো আমরা সেই ইনসার্টের কথাটা এখন বলি। ইনসার্টটা হচ্ছে, আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে অ্যারে টপ ইকুয়াল এলিমেন্ট, অ্যারে টপ ইকুয়াল, টপের ভ্যালু হচ্ছে এখন জিরো, টপটা আছে এখন হচ্ছে জিরোতে। তো জিরোতম ইন্ডেক্সে একটা এলিমেন্ট আমরা ইনসার্ট করব। এইভাবে আমার একটা ইনসার্ট হয়ে গেল। এরপরে যখন আরেকটা ইনসার্ট করতে হবে তখন সে আবার প্লাস প্লাস হবে, আরেকটা বাড়বে, তখন ওয়ানতম পজিশন হবে, টুতম পজিশন হবে, এইভাবে বাড়তে থাকবে, এবং পুশ অপারেশন দিয়ে আমরা একটা একটা করে ভ্যালু অ্যাড করতে পারি। সেমভাবে আমরা যদি এখন পপ নিয়ে কথা বলি, তাহলে পপ অপারেশনটা কীভাবে হয়, যেহেতু আমাদের এখানে আমরা একটা ভ্যালু পুশ করেছি সেটা হচ্ছে ইন্টিজার, তো পপে অবশ্যই আমরা ইন্টিজারটাকেই পপ আউট করতে চাচ্ছি, ইন্টিজার ভ্যালুটাকেই পপ আউট করব, আমি এই জন্যে দিয়ে নিলাম। এবং এখানেও আমরা সেম জিনিস একটা চেকিং রাখছি, সেটা হচ্ছে আমাদের স্ট্যাকটা খালি নাকি ভরা সেটা। তো এখানে আমরা যেটা চেক করব, টপ ডবল ইকুয়াল মাইনাস ওয়ান, যদি এটা হয় তাহলে আমাদেরকে সে প্রিন্ট করে দেখাবে হচ্ছে স্ট্যাক এমটি, স্ট্যাক এমটি। এবং আমি যেহেতু এখানে ইন্টিজার টাইপ দিয়েছি, অবশ্যই সেই ইন্টিজার টাইপেরই কিছু একটা রিটার্ন করবে। আমি জিরো না দিয়ে আমরা ইন্টিজার মাইনাস ওয়ানকে রিটার্ন করে দেখাতে যাচ্ছি, যাতে আমরা বুঝি যে এই কন্ডিশনটা ট্রু হয়েছে, যে কোনো টাইপের একটা ইন্টিজার টাইপ সে রিটার্ন করবে। এরপরে আমি কি করতে চাই, এরপরে যেহেতু আমরা একটা ভ্যালুকে ডিলিট করে দিব, আমি একটু পাশে স্ট্যাকটা এঁকে নিই, এইখানে ছোট করে আমি আঁকছি আপনাদের বোঝানোর জন্যে। আমাদের এ বি সি তিনটা আছে, এই টপটাকে আমি ডিলিট করব। তো টপটাকে ডিলিট করতে হলে আমাদেরকে টপকে অ্যাসাইন করতে হবে বিতে। তো একটা হচ্ছে অ্যাসাইন, একটা হচ্ছে ডিলিট, দুটো কাজ। এই দুটো কাজের জন্যে আমি এখানে যে কাজটা করব,
আমরা এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে নিব। আমি একটা নিলাম ইন্টিজার টেম্প, যে টেম্পোরারি ভেরিয়েবলের ভেতরে আমি অ্যারে টপকে রেখে দিব। আমি অ্যারে টপকে রাখলাম, টপকে রাখার পরে আমি টপকে ডিক্রিমেন্ট করে দিলাম একটা, তার মানে তিনটা থেকে এখন সে 2 নম্বরে চলে আসলো। এবং আমি রিটার্ন করব, যেহেতু আমাদেরকে যে ভ্যালুটা আমি ডিলিট করতেছি সেটা আমাকে দেখাতে হবে, রিটার্ন টেম্প করে দিব, টেম্পটা রিটার্ন হয়ে যাবে। তো এইটা রিটার্ন হওয়ার পরে আমি এই লাইনে এসে আমার ভ্যালু পেয়ে যাব, এবং টপের ভ্যালুটাও আগে ছিল সিতে, এখন সেটা মাইনাস মাইনাস একটা ডিক্রিমেন্ট হয়ে বিতে চলে আসবে। তো আমার সব অপারেশনে ঠিক থাকলো, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।